हेलो व्यूअर्स, आमी विश्वनाथ कर्मकार, ड्रग्स एंड सिविल इंस्ट्रक्टर फ्रॉम इनपुट गवर्नमेंट आईआईटी रानी अंडर पीडीबी। तो आज के ये ऑनलाइन क्लासे आमी तुम्हारे जे विषय ने आलोचना करब सेटा होच्छे सार्वे लेवलिंग एर एकटा पार्ट, जेटाके बला हय लोकल अट्रैक्शन इन द फील्ड अफ सार्वे। आमरा कोनो साइटे कन्स्ट्रक्शन साइटे जखन आमरा सार्वे करते जाई तो সেই ক্ষেত্রে আমরা যদি কোনো চেন বা টেপ দিয়ে যদি কিছু মেজারমেন্ট করতে থাকি তখন সেই ক্ষেত্রে আমরা লিনিয়ার মেজারমেন্ট পাই। কিন্তু যদি আমরা ওইটার সঙ্গে যদি কোনো কম্পাস অ্যাড করি সার্ভের সঙ্গে, কোনো ট্র্যাভার্স সার্ভে হোক কিংবা কোনো ওপেন ট্র্যাভার্স হোক কিংবা ক্লোজ ট্র্যাভার্স হোক, তো আমরা প্রতিটা বিন্দুর সঙ্গে প্রতিটা বিন্দু, প্রতিটা লাইনের সঙ্গে প্রতিটা লাইনের আমরা বিয়ারিং করি। তো রীতিমতো আমরা ফিল্ডের সাইডে তো ডেটাগুলো কালেকশন করে পেয়ে যাই, কিন্তু ওইটা কি করে যখন আমরা এগুলো প্লটিং করি, যখন ড্রয়িং শিটে যখন ড্রয়িং বানানো হয়, তো যদি কোনো কিছু এরর থাকে তো সেই এররটাকে আমাদেরকে ঠিক করতে হয়। ঠিক করে আমাদেরকে লাইনও ঠিক করতে হয়, তার সঙ্গে আমাদের যদি কোনো বিয়ারিং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাকেও ঠিক করতে হয়। তো আজকে এই বিষয়ে এই টপিক নিয়ে আলোচনা করব যে কীভাবে আমরা একটা ড্রয়িং শিটে কিংবা কোনো প্রবলেম যখন আসে কীভাবে আমরা বিয়ারিংগুলোকে ঠিক করে দেবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, যেটা বলছিলাম এখানে একটা প্রবলেম দেওয়া রয়েছে। এই প্রবলেমটা কীরকম, মানে ফিল্ডে আমরা সার্ভে করেছিলাম, তো ফিল্ডে সার্ভে করার পর আমরা এই ডেটাটা আমরা পেয়েছি। এই ডেটা বলতে আমরা একটা এরকম রাফ একটা ড্রয়িং বানিয়েছি। তো এবার আমাদেরকে এখানে যে কি জানতে চাওয়া হয়েছে, যে বলছে কি চেক দ্য বিয়ারিংস। আগের ক্লাসে যেটা বলেছিলাম যে বিয়ারিং মানে কি অ্যাঙ্গেল, প্রতিটা লাইনের সঙ্গে প্রতিটা লাইনের আমরা কত কি অ্যাঙ্গেল করেছি, এটা আমি একদিন একটা ক্লাসে বুঝিয়েছি। তো আজকে যেটা বোঝাতে চাইছি কি, হ্যাঁ তার সঙ্গে অ্যাড দিয়েছি বুঝেছিলাম যে আগের ক্লাসে যে ইনক্লুডেড অ্যাঙ্গেল কি জিনিস, যে ভেতরের যে অ্যাঙ্গেলগুলো সেটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল। আজকে যেটা বলছি সেটা হচ্ছে আমার লোকাল অ্যাট্রাকশন। জিনিসটা কি বলেছে, এটা একটা সার্ভে করে কি পাওয়া গেছে যে আমার পয়েন্ট আছে পাঁচটা, এ বি সি ডি ই, এই পাঁচটা পয়েন্ট, মানে আমি যে কোনো একটা থেকে শুরু করেছি, তো এখান থেকে যদি শুরু করেছি তো আমি এখানে এসে করে শেষ করেছি, তো এটার নাম হচ্ছে আমার ক্লোজ ট্র্যাভার্স। এটার নাম হচ্ছে আমার ক্লোজ ট্র্যাভার্স, মানে একটা সার্ভে করেছি ট্র্যাভার্স সার্ভে, তো যেখানে শুরু করেছি সেখানে শেষ, তো ক্লোজ ট্র্যাভার্স। তো এবারে আমার এখানে লাইন দেওয়া রয়েছে, এই লাইনটা হচ্ছে এবি, এই লাইনটা বিসি, এই লাইনটা সিডি, ওইটা ডিএ, আর এটা হচ্ছে ইএ। তো এবারে প্রতিটি লাইনের অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি শর্টকাটে বলে দিই। এখানে দেখো একটা জিনিস নোট করে রাখো, সেটা কি হয়েছে, এবি সমান বিবি সমান হচ্ছে প্লাস মাইনাস 180 ডিগ্রি। তার মানে এবি মানে হচ্ছে ফোর বিয়ারিং, বিবি মানে হচ্ছে ব্যাক বিয়ারিং। তো ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর আমার ডিফারেন্স কত থাকে, প্লাস মাইনাস আমার থাকে হচ্ছে 180 ডিগ্রি। ধরে নাও এটা একটা এ পয়েন্ট আছে আর এটা একটা আমার বি পয়েন্ট আছে, এখান থেকে আমার একটা লাইন ধরবো, তো সর্বদা আমাদের নর্থটা আমার মানে একই দিকে থাকবে। এই পয়েন্টটা যদি নর্থ আমার ওপরের দিকে হয় তাহলে এখানে আমার নর্থ এরকম হবে। মনে করো আমার এই পয়েন্টটা এখানে, বি পয়েন্টটা এখানে, ধরে নাও লাইনটা আমার ডেসেন চেয়ে যাবো সাপোজ। তো সেক্ষেত্রে নর্থটা আমার যদি এই দিকে করা থাকে, এটা যদি আমার নর্থ থাকে এ পয়েন্টে, তো সেক্ষেত্রে বি পয়েন্টটা আমাকে নর্থ আমাকে এই দিকে ধরতে হবে। তো এবারে জিনিসটা কি হচ্ছে, ধরে নাও এখান থেকে এইটার অ্যাঙ্গেলটা আমি সাপোজ, কিংবা ধরে নাও এখান থেকে এর অ্যাঙ্গেলটা যদি, এইটা যদি আমার 30 ডিগ্রি হয়, তার মানে কি এ থেকে যখন বি এর দিকে যাচ্ছি তখন আমি কত অ্যাঙ্গেল পাচ্ছি, বি এর কত পাচ্ছি 30 ডিগ্রি। এবারে উল্টো দিক দিয়ে আমাকে যদি দেখতে হয় তাহলে এবারে উল্টো দিকে বলে যে বি টু এ, তাহলে বি টু এ আমি কত পাবো, মানে এই দিকে উল্টো দিকে, তখন কি হবে, তখন হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে। তার মানে নাকি, তার মানে যদি 180 যদি আমার বিয়ারিংটা যেটা ফোর বিয়ারিং, যেটা ফোর বিয়ারিং যদি আমার 180 যদি আমার কম হয় থাকে, তখন সেক্ষেত্রে কি হয় ফোর বিয়ারিং প্লাস 180 আমার যোগ হয়, তাহলে এটা কত হচ্ছে আমার 210 ডিগ্রি। মানে কি আমরা নর্থ থেকে আমরা কাউন্ট করবো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 210। তাহলে দেখো কি হচ্ছে, 210 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত হচ্ছে আমার 180 ডিগ্রি। তার মানে কি ফোর বিয়ারিং ইকুয়াল টু ব্যাক বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। তো এই জিনিসটা মনে রাখবে, এইটা দিয়ে পরে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে পরে আমরা এই প্রবলেমটা যেটা আমরা ফেস করবো, সার্ভে তো হয়ে যাবে কিন্তু যখন প্লটিং যখন করবো তখন নিজের প্রবলেমটা ফেস করবো, তখন এইটার সাহায্যে আমাদেরকে এটাকে সর্ট আউট করতে হবে। এটা হচ্ছে একটা মেথড, এই মেথডটাতে সরাসরি আমি এখানে লোকাল অ্যাট্রাকশনটা বাদ করতে পারবো। আর এটা ছাড়া আরেকটা মেথড হয় যেখানে কি হয়, এইটা থাকে প্লাস এর সঙ্গে আমার থাকে কি ইনক্লুডেড অ্যাঙ্গেল আমার থাকে, মানে ইনক্লুডেড যে ভেতরের যে অ্যাঙ্গেলটা এর মধ্যেখানে প্রতিটার সঙ্গে প্রতিটার ভেতরের যে অ্যাঙ্গেলটা আছে, ভেতরের অ্যাঙ্গেলটাকে বার করে আমরা লোকাল অ্যাট্রাকশন ঠিক করতে
করতে পারি, আদারওয়াইজ আমি এটা ডিরেক্টলি আজকে যেটা করাবো সেটা হচ্ছে সরাসরি একদম ডিরেক্টলি ডিরেক্টলি এটাকে কি করে আমরা শর্ট আউট করবো। সো শুধুমাত্র এইটা কাজে লাগি করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো খুব ইজি জিনিস, ভালো করে নোটিস করবে আমাকে এখানে সব বিয়ারিং দেওয়া হয়েছে। তো এমনও হতে পারে যে কোনো একটা পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট হয়তো আমার ঠিক আছে, হয়তো প্লাস মাইনাস 100 আছে বিয়ারিং আমার ঠিক আছে, আবার এমন হতে পারে যে আমার একটা পয়েন্টও ঠিক নেই। তো আগে আমাদেরকে ডেটাগুলো দেখে পড়ে আমাকে বুঝতে হবে। তো কি করে যে বুঝবো দেখো, এ বি পয়েন্ট যেটা এ থেকে যে বি লাইনটা এটা আমার কত দিয়ে আছে 191°45'। আর এটা ব্যাক বিয়ারিং মানে কি বি টু এ, তাহলে বি টু এ আমার কত আছে 13°। তো এবার মানে কি কি বলেছিল যে প্লাস মাইনাস 180 হওয়ার কথা। তো এখান থেকে আমি যদি তোমার 180° যদি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে আমার কত আসবে 11°45'। কিন্তু আমার কত দেওয়া আছে, আমার আছে হচ্ছে 13°। তার মানে আমার এ পয়েন্টে গন্ডগোল আছে, তার মানে আমার এই যে এ এ পয়েন্টটাতে আমার গন্ডগোল আছে। এবারে চলে এসো বিসি, বিসি তো বিসি যেটা সামনের দিকে যেটা যাচ্ছে সামনের দিকে সেটা কত দেওয়া আছে আমার 39°30', 39°30', যেটা আমার বিসি যেটা যাচ্ছে সামনের দিকে। তাহলে এবার যদি আমি উল্টো নিই, যদি সিবি মানে যদি উল্টো দিকে আসে তাহলে কত হবে 27, সঙ্গে আমি 180 কম আছে তাহলে 180 আমাকে যোগ করতে হবে। তাহলে যদি 180 যোগ করি তাহলে কত হচ্ছে 39°30' প্লাস যদি 180° করি তাহলে কত হয়, এখানে থাকবে হচ্ছে আমার 30 মিনিট, আর এটা কত হচ্ছে আমার 9 আর 21, 219°30' আমার হওয়ার কথা, কিন্তু আমার এখানে কত আছে 230°। তার মানে কি আমার বি পয়েন্টে আমার গন্ডগোল আছে, বি পয়েন্টে প্রবলেম আছে, তাহলে এ তে প্রবলেম বি তে প্রবলেম। এবারে সি তে এসো, এখানে কত আছে 242, সি তে দেখো, সি তে যেটা আমি এখানে দেখে পরে বুঝতে পারছি যে সি টু টি আর ডি টু সি, তাহলে সি টু যদি ডি যায় তাহলে এটা কত আছে 220°, 202°, 15 মিনিট, 202°, 15 মিনিট, 200°, 200°, 15 মিনিট, 200°, 30 মিনিট, তার মানে কি, তার মানে আমার সি পয়েন্টের প্রবলেম রয়েছে। তাহলে কোনটা প্রবলেম পেলাম, এ টাইপের প্রবলেম, বি টাইপের প্রবলেম, সি টাইপের প্রবলেম, এবারে কি বাকি রয়েছে ডি আর ই। তাহলে ডি আর ই টা দেখে নিই, দেখো ডি ই, ডি তে কত আছে, ডি থেকে ই মানে যে ডি, ডি থেকে ই আমি এদিকে যাচ্ছি, ডি থেকে ই আমি আসছি, তো ডি থেকে ই টা আমার কত দেওয়া আছে 242°, 45 মিনিট আমার দেওয়া আছে। তার মানে এইটা কত আমার 180 থেকে বেশি। তাহলে এবারে ই টু ডি, ই টু ডি যদি আমাকে বার করতে হয় তার মানে কি এই ডিটা আমার থেকে 180 যদি কম করি তাহলে আমি ই টু ডিটা পাবো, কারণ ফোর বিয়ারিং ইকুয়াল টু ব্যাক বিয়ারিং প্লাস মাইনাস 180°। তাহলে আমি এখান থেকে মাইনাস করি 242°, 45 মিনিট মাইনাস কত হচ্ছে আমার 180°, তাহলে কত আসছে দেখো, এখানে আমার চলে আসছে কত 45 মিনিট, আর এটা আমার কত আসবে এদিকে 2 আর এদিকে 6°, 52°, 50 মিনিট। এবার এইখানে লক্ষ্য করে দেখো এটা কিন্তু আমার মিলে যাচ্ছে, তার মানে কি, তার মানে আমার ডি পয়েন্টে আমার ঠিক আছে, ডি পয়েন্টে আমার ঠিক আছে, ডি পয়েন্টে হচ্ছে কারেক্ট, ডি পয়েন্টে হচ্ছে আমার কারেক্ট, ডি পয়েন্টে কিন্তু আমার কোনো লোকাল অ্যাট্রাকশন। মানে কি, মনে করো আমি কম্পাস দিয়ে যখন সার্ভে করবো তো আশেপাশে যদি কোনো মেটালিক যদি কোনো বস্তু থাকে, কিংবা মনে করো যে সার্ভে করছে তার হাতে কোনো লোহার আংটি কিংবা কোনো রিং কিংবা কোনো হাতে কোনো ব্রেসলেট, তো সেই ক্ষেত্রে কি হয় আমার নর্থটা ঘুরে যায়, নর্থ আমার ডিক্লাইন করে। যদি ট্রু নর্থ সাপেক্ষে করি তাহলে সেক্ষেত্রে ডিক্লাইন করতে পারে, যদি ম্যাগনেটিক নর্থ ধরি তাহলে ম্যাগনেটিক নর্থ থেকে ডিক্লাইন করতে পারে, আর যদি নিজের থেকে যদি কোনো নর্থ নর্থ ধরে থাকি তো লোকাল অ্যাট্রাকশন মানে কি থাকে যে আমি যে লাইনটা ধরে থাকছি নর্থে যেটাকে আমি নর্থ বলে মানছি সেখান থেকে আমার লাইন ডিফ্লেক্ট করে যায়। তো ডিফ্লেক্ট হওয়ার বোঝলে কি হয় আমার এখানে যে বিয়ারিং মানে অ্যাঙ্গেলগুলো আমার চেঞ্জ হয়ে যায়। তো আমি যেটা বার করলাম যে ডি পয়েন্টটা আমার ঠিক আছে, এবার ই পয়েন্টটাকে আমি আর করছি না, ই পয়েন্টটা কেন করছি না, কারণ আমি তো জানি যে আমার এই পয়েন্টে ভুল আছে। ই থেকে এটা ঠিক হলো কি হলো, ই থেকে এটা ঠিক হবে কিন্তু এ থেকে এটা ভুল হবে, তাহলে
এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি শুরু করলাম ডি পয়েন্ট থেকে। তাহলে ডি পয়েন্ট থেকে এবারে এবারে আমি হয় লেফটে যাবো না হয় রাইটে যাবো, তো কিভাবে করবো সেইটা এইভাবে দেখো। তাহলে কি ডি যে স্টেশন পয়েন্টটা, ডি স্টেশন পয়েন্ট এটা কি ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন, এখানে আমার কোনো কিছু লোকাল অ্যাট্রাকশন নেই, বুঝতে পারলে? এই জায়গাটা আমার কোনো লোকাল অ্যাট্রাকশন আমার কিছু নেই। তাহলে কি করে, তাহলে দেখো যেটা আমরা বাদ করলাম কি যে আমাদের ডি পয়েন্টে ঠিক আছে, তো ডি পয়েন্টে ঠিক আছে তাহলে তার মানে কি ডি এর সঙ্গে কোনটা রয়েছে, ই যাওয়া রয়েছে, তাহলে ডি ই কিংবা ই ডি মানে কোন দিকে মেক দুটো ঠিক আছে, তাহলে ডি এর সঙ্গে সঙ্গে আমার ই যাও ঠিক আছে, ই ও আমার হচ্ছে কি কারেক্ট, ইও কোনো প্রবলেম নেই। কিন্তু এইবার কি আছে, আমি প্রথমে কি শিখেছিলাম যে আমার এটাতে ভুল আছে, তো এটা ভুল আছে কতটা ভুল আছে কি করে সেটা দেখো, এবার ই টু এ আর এ টু ই আমি এখানে এভাবে লিখেছি কারণ কি এটা তোমার যাতে বোঝা সুবিধা হয় যে এটা হচ্ছে ফোর বিআর আর এটা হচ্ছে আমার কি ব্যাক বিআর, লাইন হচ্ছে সেম এ ই কিংবা ই এ বোঝানোর জন্য এটা আমি করেছি। তাহলে ই টু এ মানে ই থেকে শুরু করছি, ই টু এ আমার কত আছে 330°15', এইবারে এটা আমার 180 থেকে এটা বেশি, এটা কি এটা তো গ্রেটার দেন আমার 180°, তাহলে এখান থেকে যদি 180 বিয়োগ দিই তাহলে আমি কি পাবো, ব্যাক বিয়ারিং পাবো। তাহলে ব্যাক বিয়ারিং অফ এ আমার কত হওয়ার কথা 330°15' মাইনাস 180° সমান কত হয়, এটা থাকছে 15' আর এটা হচ্ছে কত 150, তাহলে 150°50' আমার হওয়ার কথা যদি সঠিক হয়, কিন্তু এ পয়েন্টে ভুল ছিল। তাহলে কিন্তু আমরা কত বিয়ারিং আমরা পেয়েছি অবজার্ভ, আমরা সাইডে কত পেয়েছিলাম, সাইডে আমরা পেয়েছিলাম কত 147°45'। তা এখানে কিন্তু লক্ষ্য করে দেখো এতটা আমার হওয়ার কথা কিন্তু আমার হয়েছে কিন্তু এতটা, তার মানে কি এখানে আমার রং আছে, এরর হয়েছে, তাহলে এররটা কি এররটা কম, এররটা কম, তো সেক্ষেত্রে কি হবে এররটা আমার নেগেটিভ, মানে কি যেটা ভুল হয়েছে ভুলটা তো কম হয়েছে, যদি এর থেকে যদি বেড়ে যেত তাহলে ভুলটা আমার কি হতো বেশি হতো, কিন্তু আসলের থেকে যেটা হওয়ার কথা তার থেকে অবজার্ভটা কমে গেছে, তার মানে কি এররটা নেগেটিভ, তাহলে এরর নেগেটিভ করতে হলে কি করতে হবে, এবার কি করতে কি করতে হবে কারেকশন পজিটিভ করতে হবে, কি কারেকশন পজিটিভ করবো, কোথায় করবো এ এ পয়েন্টে করবো, তার মানে কি 150°15' আমার হওয়ার কথা কিন্তু আমি অবজার্ভ করেছিলাম কত 145°45', তাহলে এটা থেকে যদি এটাকে বিয়োগ দিই তাহলে আমার আসছে কত 2°30', কি করে আসছে দেখো 150°15', তার মানে কি এখান থেকে এটা তো 15 কম এটা বেশি মাইনাস তো হবে না, এক কাজ করবো এখান থেকে আমি এটা কত করবো 149°75', আর এটা কত করে দিলাম 147°50', বিয়োগ দেওয়ার এটা করা কত আসছে 45, আর এটা কত আসছে আমার 30 মিনিট, আর এদিকে কত আসছে আমার 2°, তাহলে 2°30' আমার হলো, এই 2°30' কি করবো আমাকে প্লাস করতে হবে কারণ এখানে আমার কি লেখা আছে কারেকশন পজিটিভ, তো এটা আমি কোথায় প্লাস করবো আমার এ পয়েন্টে প্লাস করবো, তো এটা হচ্ছে আমার এ পয়েন্টে যে ভুলটা সেই ভুলটা এখানে আমি ঠিক করলাম। এরপরে আমি তো দেখো তাহলে 2°30' আমরা কি করতে হবে, ওইটা আমাদের স্টেশন এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কি করে আমরা অ্যাডজাস্ট করবো, তাহলে এ বি যে লাইনটা যেটা এই দিকে যে লাইনটা দেখো এই যে বিয়ারিংটা, তাহলে ওইটা কত ছিল 191°45', সেটা আমার ছিল 191°45', এবারে 2°, এটাকে আমার কি করতে হবে প্লাস করতে হবে তবে তো আমার ঠিক হবে, তাহলে এটার সঙ্গে এই বিয়ারিংটার সঙ্গে আমি এটাকে অ্যাড করে দিলাম, তাহলে অ্যাড করলে কত আসছে 193°75'। এবারে কি আমরা কি জানি যে 1° সমান কত জানি আমরা 60 মিনিট, তাহলে এখান থেকে 60 মিনিট আমার আছে, তাহলে 1° আর অ্যাড হবে তাহলে কত আসছে আমার 194°15', এইটা আমার অ্যাকচুয়াল মানে এটা আমরা কি করলাম কারেকশন করলাম 194°15' আমার হওয়ার কথা ঠিক করলাম, তাহলে এটা যদি ঠিক হয় তাহলে এবার আমরা দেখতে হবে এবিটা আমার এটা আসছে, তাহলে আমার বি এ তার কত হওয়ার কথা, তাহলে বি এ কি এটা তো আমার ডেটার জন্য হচ্ছে 180°, তাহলে এটা যদি বিয়োগ দিই তাহলে আমার এটা হওয়ার কথা 194°15' মাইনাস 180° সমান 14°15', সেটা কিটা হওয়ার কথা বি এ উল্টো দিকে, কিন্তু সেইটা আমার কত হয়ে আছে 13°, তার মানে কি আছে এখানে আমার কি আছে এররটা নেগেটিভ, আমার এতটা হওয়ার কথা কিন্তু আমার এতটা হয়েছে, তার মানে আমার এতটা গ্যাপ আছে মানে ভুল যেটা হয়েছে ভুলটা আমার কম হয়েছে ভুলটা বেশি তো হয়নি, তাহলে এররটা কি নেগেটিভ, ঠিক করতে কি করতে হবে কারেকশনটা পজিটিভ করতে হবে, তাহলে যদি এখানে কারেকশন পজিটিভ করে তাহলে এবারে আমাকে বি পয়েন্ট আমাকে ঠিক করতে হবে, তাহলে বি পয়েন্ট ঠিক করার জন্য কি হচ্ছে 14°প্রফিট আছে,
তার সঙ্গে 13 ডিগ্রি যেটা বিয়োগ দিচ্ছি তাহলে আমাকে 1 ডিগ্রি পুরো মিট যেটা হচ্ছে কারেন্টটা তাহলে আমাকে অ্যাড করতে হবে এবার কি করে অ্যাড করছি দেখো এবার তাহলে 1 ডিগ্রি পুরো মিট আমাকে যদি অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমি তো জেনে গেছি যে আমার 14 ডিগ্রি পুরো মিট আমার এখানে হওয়ার কথা তাহলে এখানে কত হওয়ার কথা 14 ডিগ্রি পুরো মিট তাহলে 1 ডিগ্রি পুরো মিট তাহলে আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে এবারে চলে আসছি BC তে তাহলে BC যেটা রয়েছে তাহলে BC তে আমার প্রথমে এখানে কত রয়েছে 39 ডিগ্রি 30 মিনিট এইটা আমাকে অ্যাড করতে হচ্ছে কারণ আমি BC লাইন দিয়ে আমি এবারে যাচ্ছি কারণ আমার DE এটা ঠিক আছে DE এটা হচ্ছে কারেক্ট EA এটা হচ্ছে কারেক্ট AB এটা ঠিক হয়ে গেছে এবারে যাচ্ছি BC তারপর যাব CD তাহলে BC টা দেখালাম BC তে কত হচ্ছে 39 ডিগ্রি 30 মিনিট সেল সঙ্গে অ্যাড করে দাও 1 ডিগ্রি 15 মিনিট তাহলে কত আসছে এদিকে 15 30 45 আর 40 40 ডিগ্রি 45 মিনিট আমার এটা আসার কথা ভালো কথা তাহলে 40 ডিগ্রি থেকে 45 মিনিট আসছে সেটা আমি কি করলাম বি তাহলে দেখো আমরা যে বি পয়েন্টে যে ঠিক করেছিলাম সেটা কত পেলাম 40 ডিগ্রি 45 মিনিট যেটা আমরা কারেকশন আমরা এখানে করলাম এবারে তাহলে এবারে বিসি যেটা হলো তাহলে সিবি তাহলে সিবি কি এটা হচ্ছে আমার কি 180 ডিগ্রি এটা কম তাহলে সেক্ষেত্রে যদি আমাকে ব্যাক দিয়ে যদি আমাকে বার করতে হয় বিসি লাইনে তার মানে কি সিবি মানে উল্টো দিকে আসছে বিসি সি উল্টো দিকে আসছে তাহলে কত হবে 40 ডিগ্রি 45 মিনিট প্লাস হচ্ছে আমার কত 180 ডিগ্রি এটা তো হওয়ার কথা তবে তো মিলবে তাহলে কত হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার কত 45 মিনিট আইদিকে আমার কত আসছে 0 আর 18 আছে 22 মানে 220 ডিগ্রি 45 মিনিট আমার হওয়ার কথা তবে গিয়ে যে আমার ঠিক হবে এই যে পয়েন্টটা এই পয়েন্টে আমার হওয়ার কথা কত 40 ডিগ্রি 45 মিনিট আর এইটা আমার হওয়ার কথা কত 220 ডিগ্রি 45 মিনিট কিন্তু আমি এইটা পেয়েছি তাহলে ভাই এবার তাহলে কি করতে তাহলে সি পয়েন্টে তাহলে কি করতে হবে এবার যেটা পেয়েছি সেটা কত পেয়েছি আমি অবজার্ভ কত আছে আমার অবজার্ভ বিয়ারিং আমার কত এট সি তে 222 ডিগ্রি 30 মিনিট কিন্তু আমার এইটা পাওয়ার কথা তাই এবারে দেখো এইখানে কিন্তু ভুলটা কিন্তু বেড়ে গেছে যে ভুলটা হচ্ছে না এররটা এররটা কিন্তু বেড়ে গেছে কারণ এইটা হওয়ার কথা কিন্তু এইটা তাই এররটা বেড়ে গেছে তাহলে এখানে কি আছে এখানে আমার যেটা আছে যে এরর এররটা আমার কি এররটা আমার পজিটিভ তাহলে এখানে সেটাকে ঠিক করতে গেলে কি করতে হবে আমার কত কারেকশন তো কারেকশনটা আমি কি করব কারেকশনটা করব নেগেটিভ কারেকশনটা আমি কি করব নেগেটিভ তাহলে কি কারেকশন করব সি পয়েন্টে কারেকশনটা কি হবে এট সি তে আমাকে 222 ডিগ্রি 30 মিনিট এটা ভুল সঠিক কোনটা 220 ডিগ্রি 5 মিনিট এটা সঠিক কত আসছে বিয়োগ করে দেখো এটাকে বিয়োগ করতে কত হবে এটা 30 আছে এটা এটা 45 এখান থেকে এক কি করে দাও 221 ডিগ্রি এটা করে দাও 90 মিনিট আর এটা করে দাও 220 ডিগ্রি এটা করে দাও 45 মিনিট তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো এটা আসছে কত 45 মিনিট আর এটা কত আসছে আমার 1 ডিগ্রি 50 মিনিট তাহলে 1 ডিগ্রি 45 মিনিট এইটা আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ এটা হচ্ছে কি কারণ সেটা এটা হচ্ছে আমার নেগেটিভ তো দেখো স্টেশন সি তে আমাকে কত কাজ করতে হবে 1 ডিগ্রি 45 মিনিট আমাকে এটা মাইনাস করতে হবে কারণ এখানে কি ছিল এররটা ছিল হচ্ছে পজিটিভ তাহলে কারেকশন করতে কি করতে নেগেটিভ করতে হবে তাহলে নেগেটিভ কি করতে হবে আমার কিন্তু সব দিকে আমার ঠিক হয়ে গেছে ডিই টা ঠিক আছে এই রেকর্ড ঠিক আছে এটা ঠিক করে নিয়েছি সব ঠিক হয়েছে শুধু এইটা বাকি আছে তাহলে কত আছে আমার সি টু ডি তার মানে এটা কি আমার ফর্মিয়ালি কত আছে আমার 22 ডিগ্রি 15 মিনিট এটা করতে হবে কারেকশন 1 ডিগ্রি 45 মিনিট তাহলে এটা কম এটা বেশি এটা কমই দেবে 21 ডিগ্রি 65 মিনিট কারণ সরি যদি 1 ডিগ্রি যায় তাহলে আমার কত আছে 75 মিনিট আর এটা কত আছে আমার 1 ডিগ্রি 45 মিনিট বিয়োগ দাও তাহলে কত আসছে আমার এটা আসছে 30 মিনিট এটা আসছে 1 ডিগ্রি 20 ডিগ্রি
তাহলে 20 ডিগ্রি স্পিডটা আবার হওয়ার কথা তাহলে আমার এটা কত হওয়ার কথা 20 ডিগ্রি 30 মিনিট তার মানে আমার এইটা হওয়ার কথা কত 20 ডিগ্রি 30 মিনিট এবারে আমরা কি জানি যে আমাদের ডি পয়েন্টটা তো ঠিক আছে এই ডি পয়েন্টটা তো ফারস্টে কারেক্ট পেয়েছি তাহলে কি করে মেলাবো মানে কি করে মিলে যাবে অটোমেটিক্যালি তাহলে এটা কি এটা তো আমার 180 থেকে তো কম তাহলে এবারে এটা যদি ব্যাক করি তাহলে তো 180 যোগ করতে হবে কারণ 4 বেরি সমান ব্যাক বেরি প্লাস মাইনাস 180 ডিগ্রি তো তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাক বেরি করে লিখি যে ব্যাক বেরি কি ডিসি মানে ডিসি লাইনটা সিডি লাইন থেকে উল্টো নিচে ব্যাক বেরি কি ডিসি করতে হবে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমার কত বেরিয়েছে 20 ডিগ্রি 30 মিনিট প্লাস 180 ডিগ্রি সমান তাহলে কত আসছে আমার 200 ডিগ্রি 30 মিনিট তাহলে দেখো এটা সঙ্গে আমার এটা মিলল তার মানে আমি কি বুঝতে পারছি যে 200 ডিগ্রি 30 মিনিট গিয়ে পরে আমার মিলে গেল তার মানে কি যে সব জায়গাতে প্রবলেম ছিল তাহলে সে প্রবলেম গুলো খুঁজে বার করে কোথায় প্রবলেম ছিল এ তে প্রবলেম ছিল বি তে প্রবলেম ছিল সি তে প্রবলেম ছিল শুধু ডি পয়েন্টে ঠিক ছিল আর ই পয়েন্টে ঠিক ছিল বাদ বাকি আমার সবেতে একটা প্রবলেম ছিল তো এটা হচ্ছে তোমার বোঝানোর জন্য তো দেখো আমাদের যে প্রবলেমটা হয়েছিল যেটা ফিল্ডে পেয়েছিলাম সেটাকে আমরা যখন ড্রয়িং শীটে প্লট করলাম তো প্লট করার পর আমরা দেখতে পেলাম যে আমাদের বিয়ারিং এ আমাদের এত একটা প্রবলেম রয়েছে তো সেগুলোকে আমরা কি করতে হবে ওটাকে সিটি ওটাকে ঠিক করতে হবে ঠিক করার পর তারপরে যেটা বলা থাকে যদি দেখি যে চেক বিয়ারিং যদি চেক করতে হয় তো বিয়ারিং চেক করার পর আমাদের কি কি চেক করলাম না করলাম তার একটা টেবিল বানাতে হবে তো সেই টেবিলটা হচ্ছে খাইনটা এরকম প্রথম যে কলামটা থাকবে সেখানে থাকবে প্রথম রোটাতে থাকবে তোমার লাইন তারপরে রোতে থাকবে অবজার্ভ বিয়ারিং তারপরে রোতে থাকবে হচ্ছে কারেকশন তারপরে যে তোমার কলামটা সেটা থাকবে হচ্ছে কারেকশন বিয়ারিং কতটা বেরিয়ে আর তারপর থাকবে রিমার্কস এর লাইনের পরে লাইনগুলো লিখবো কটা লাইন আছে এবি বিসি সিডি ডিই ইএ এই লাইন হয়ে গেল এবারে কি কি বিয়ারিং আমরা অবজার্ভ করেছিলাম সেটা এখানে করতে পারো কি এটা করতে পারো ফোর বিয়ারিং আর এটা করতে পারো ব্যাক বিয়ারিং তাহলে এটা হচ্ছে এই যে ছকটা থাকবে যেটা সেই ছকটা আমরা একটা দিয়ে দেবো যে এ বি ফোর বিয়ারিং কত ব্যাক বিয়ারিং কত এবার কত ডিগ্রি আমি কারেকশন করেছিলাম সেটা আমি এখানে দিলাম তারপরে কারেকশন করার পর যে বিয়ারিংটা এলো সেটা আমি লিখবো হচ্ছে এখানে যে এটা হচ্ছে আমার কারেক্টেড বিয়ারিং সেটা আমি লিখবো হচ্ছে এখানে ঠিক তারপর বিসি যেটা বিসি যে বিয়ারিং ছিল ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং যেটা এখানে ছিল সেটা লিখেছি বিসি বি তো প্রবলেম ছিল বিতে কত প্রবলেম ছিল সেটা এখানে লিখলাম একটি প্রবলেম বি যে তারপরে কারেকশন করার পর কত হলো সেটা আমি লিখলাম হচ্ছে এখানে সিমিলারলি সি পয়েন্টে আমার প্রবলেম ছিল সি পয়েন্টে সি পয়েন্টে কত ছিল বিয়ারিং 22 ডিগ্রি 15 মিনিট আর 200 ডিগ্রি 30 মিনিট সেটা আমি এখানে লিখেছি যেটা অবজার্ভ পেয়েছি এটা হচ্ছে অবজার্ভ বিয়ারিং এর কলাম এসিতে যেহেতু প্রবলেম ছিল কত ছিল এক ডিগ্রি মাত্র দুই না একটা মাইনাস করতে হয়েছিল সি পয়েন্টে তাহলে সেটাকে বিয়োগ করার পরে যতটা করেছি আমরা কারেকশন তাহলে কারেকশনটা কি 20 ডিগ্রি 30 মিনিট আর 200 ডিগ্রি 30 মিনিট তাহলে এটা আমার হলো এরপর কি ছিল ডিই পয়েন্ট আমার ঠিক ছিল তো ডিই পয়েন্টে আমি এখানে যেটা প্রথমে ছিল সেটাই আমি লিখেছি ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং এবার এখানে কোনো কিছু কারেকশন হয়নি তার মানে কি 0 ডিগ্রি আর ডি তারপরে কি সেম টু সেম হচ্ছে কারেক্টেড বিয়ারিং এখানে পাশে যে রিমার্কসটা এই রিমার্কসের ক্ষেত্রে কি লিখলাম যে এসএ ডি ফ্রি ফ্রম হচ্ছে আমার লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি লাস্ট লাইনে কি দাঁড়িয়ে পড়ে থাকছে ই এ এবারে ই এর ক্ষেত্রে কি ইটা তো ঠিক ছিল কিন্তু এটাতে ভুল ছিল তো সেই ক্ষেত্রে এখানে আমি কথাটা আরেকবার লিখেছি যে ইটা আমার এটাতে ভুল ছিল কেন লিখেছি কারণ আমার এখানে ছিল বিয়ারিংটা ব্যাকটা কি ছিল 147-45 মিনিট কিন্তু আমার অ্যাকচুয়াল আমার কত হওয়া ছিল 150 ডিগ্রি 15 মিনিট তো সেই জন্য 2 ডিগ্রি দিয়ে আমাকে এ তে অ্যাড করতে হয়েছে তাহলে সেই জন্য আমি এটা আবার লিখেছি এটা হচ্ছে আমার অবজার্ভ বিয়ারিং এটা কারেকশন এটা কারেক্টেড বিয়ারিং কিন্তু তা তো লিখেছি কি যেহেতু ইটা ঠিক ছিল সেই জন্য লিখেছি যে স্টেশন ই ফ্রি ফ্রম হচ্ছে আমার লোকাল অ্যাট্রাকশন এর যে তিনটা প্রবলেম ছিল সেখানে অনেক তো ফাঁকা রাখি কিন্তু এখানে যদি ইচ্ছা হয় তাহলে এটাও লেখা যায় কি যে ধরে নাও স্টেশন এ ইজ এফেক্টেড বাই লোকাল অ্যাট্রাকশন এটা আমি একবার লিখলাম তারপরে ধরে নাও বি আর সি এর ক্ষেত্রে লিখে দিলাম ডু আর এখানে লিখে দিলাম ডু তার মানে এ বি সি সেম সেম এখানে লিখে দিলাম কি যে স্টেশন বি ডু আর এখানে লিখে দিলাম স্টেশন সি ডু তার মানে এটা হচ্ছে এফেক্টেড হয়েছে আর এটা হচ্ছে আমার এফেক্টেড হয়নি তো আজকে যে
পড়ালাম সেটা হচ্ছে লোকাল অ্যাট্রাকশনের উপরে, যে সার্ভে যখন আমরা করি সিভিলের কোনো কাজে হোক, সার্ভের কোনো কাজে হোক, কোনো লেবেলিংয়ে হোক, তো যদি বিয়ারিংগুলো যদি কিছু প্রবলেম হয় তো সেক্ষেত্রে লোকাল অ্যাট্রাকশন যদি হয়ে থাকে বিয়ারিংয়ে, তো আমাদের যখন প্লট করবো, যখন ক্যালকুলেশন করবো, তখন আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এই যে পদ্ধতিটা, এইটা হচ্ছে ডিরেক্ট পদ্ধতি, আর আরেকটা আছে সেটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল সমেত একটা পদ্ধতি, সেটা না আমরা একদিন অন্যদিন বোঝাবো। তো তোমরা তোমাদের বইগুলো টপিকসগুলো দেখবে, পড়বে, আর আশা করবো ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের জন্য আমি এখানে ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।